শিক্ষার্থী বন্ধুরা, আর আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তো আজকে আমরা এই টেমপ্লেটটির বেশ কিছু কাজ করব। তো প্রথমে যে কাজটা রয়েছে, যে এই টেমপ্লেটে যে আমরা মেনু করেছি, মেগা মেনু, সেই মেনুটা সব পেজে দিয়ে দেওয়া এবং সেই অনুযায়ী আমাদের পেজে লিঙ্কিং করে দেওয়া। তো তাহলে আমরা যদি সেটা করতে চাই, সেক্ষেত্রে তো আমরা যেখানে মেনু করেছি সেখান থেকে মেনু নিয়ে যাবো, অর্থাৎ মেইন মেনু, কারণ এখান থেকে আমাদের মেইন মেনুটা শুরু হয়েছে এবং এখান থেকে শেষ হয়েছে। তো আমরা এখন যে মেইন মেনু রয়েছে এই মেইন মেনুটা কপি করব। কপি করে এখানে যতগুলো পেজ রয়েছে সব পেজগুলো এখন দিয়ে দিব, অর্থাৎ এই যে আমাদের মেইন মেনু, এইভাবে যতগুলো পেজ আছে সবগুলো পেজে দিতে হবে। তো এখানে আমি সব মেনুগুলো দিয়ে দিয়েছি সব পেজে। এখন আমরা ফাইনাল টেস্ট করব, অর্থাৎ মেনুতে কিছু সমস্যা দেখা দিবে, সেগুলো আমরা ফিক্স করার চেষ্টা করি। তো প্রথমে আসি হোম পেজ ইন্ডেক্স এইচটিএমএল এ। এখানে খেয়াল করেন মেনু সবই ঠিক আছে এখানে, এবং এখানে ঠিক আছে, অর্থাৎ ড্রপ ডাউন মেনু ঠিক আছে। পেজ এসে গিয়ে দেখা যাচ্ছে এইখানে আমাদের এটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এখানে আমরা চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমি এখানে যাই ইন্সপেক্ট, করার পরে আমরা যেখানে ঠিক করবো এটাকে হোভার করে নিই। তো আমাদের এখানে ঠিক করতে হবে হচ্ছে এখানে, আচ্ছা এখানে এই যে ডিপ ক্লাস রো, এটা অনেকে W3 রো দেখা যাচ্ছে, এটা আমরা যখন W3 ভ্যালিডেশন করব তখন এটাকে ফিক্স করে ফেলবো। যাই হোক, এখন এখানে আমরা মেইন মেনু এলআই এর কালারটা যেটা সেটা শো করছে, সেক্ষেত্রে আমরা এখানে সিম্পলি একটা সিএসএস দিব, মেইন মেনু এলআই এ ক্লাস বক্স বাটন থাকলে সেটার কালার হবে সাদা। তাহলে এখানে আমাদের ফিক্স থাকলো এইটুকু, এটুকু আমরা এখন মেইন মেনু সেকশন যেটা সেখানে দিয়ে দিব। তাহলে এখন এখানে যাই অ্যাসেট সিএসএস স্টাইল সিএসএস মেইন মেনু সিএসএস যেখানে, তো এখানে আমরা দিয়ে দিই ওটা। আচ্ছা, যেহেতু ড্রপ ডাউন এটার, আমরা ড্রপ ডাউনের মধ্যে দিয়ে দিই, অর্থাৎ আমরা এখানে দিয়ে দিই। ওকে, তাহলে আমরা এটা ফিক্স করলাম। এখন আমরা অন্যান্য পেজ গুলোতে যাব, অর্থাৎ আমরা এরপরে আসি হোম পেজ টু তে। তো এটা হচ্ছে আমাদের হোম পেজ টু। আচ্ছা, তো হোম পেজ টু তে এখন আমরা অন্যান্য পেজ গুলোতে যাই, এখানে দেখি কোনো প্রবলেম আছে কিনা। তো এখানে তেমন কোনো প্রবলেম নাই। আচ্ছা, তাহলে হোম পেজ থ্রি, হোম পেজ থ্রি হচ্ছে আমাদের এইটা, এখানে আমাদের তেমন কোনো প্রবলেম নাই। হোম পেজ ফোর, এভাবে সব পেজ গুলো চেক করবেন। তো এখানে একটা কথা, হোম পেজ ফোরে যে আমাদের অফ ক্যানভাস মেনু রয়েছে এখানে কোনো ড্রপ ডাউনের প্রয়োজন না, এখানে সিম্পলি এই পেজ গুলো জাস্ট লিঙ্কিং করে দিবেন যে কোন পেজের সাথে হবে। এখানে ড্রপ ডাউন মেনু দেখতে খারাপ লাগে, তারপরে আপনি যদি ড্রপ ডাউন মেনু দেওয়ার ইচ্ছা হয় সেক্ষেত্রে এখানে হোভার করলে ডান দিকে আসবে এরকম কিছু একটা করে দিবেন। আচ্ছা, তো এখন আমরা আসি হচ্ছে হোম পেজ অ্যাবাউট পেজে যাই, এখানে যদি কোনো কিছু থাকে, অর্থাৎ মেনু গুলো চেক করবেন, এভাবে সব পেজ গুলো আর কি চেক করে দেখতে হবে যে কোনো প্রবলেম আছে কিনা এবং সব পেজ গুলো লিঙ্কিং হচ্ছে কিনা। এখানে আরেকটা বিষয় যে প্রতিটা পেজের লিঙ্কিং গুলো আমরা ঠিক করব, যেমন আমরা মেনুটা আগে চেক করে দেখি সব পেজ গুলোতে, তারপরে আমরা অন্যান্য যেই লিঙ্কিং গুলো এগুলো ঠিক করে দিব, ইমেজ গুলো এগুলো ঠিক করে দিব। আচ্ছা, এটা যদি আমরা স্টাইল করে নিই করে দিব, তাহলে আমরা মেনুটা ঠিক করে ফেললাম। এখন অন্যান্য যে লিঙ্কিং এর ব্যাপারগুলো সেগুলো ফিক্স করি। প্রথমত ফ্রি এসইও অ্যানালাইটিক্স, এটা একটা কোড পেজ, অর্থাৎ পেজ এসে গিয়ে যে কোড পেজটা, অর্থাৎ কোড এইচটিএমএল, এটাতে লিঙ্কিং হবে। আমি এখন প্রতিটা ফাইলে একবারে চেঞ্জ করে দিতে পারি খুব সহজেই, সেক্ষেত্রে আপনি যেটা করবেন এখান থেকে যেখানে লিঙ্কিং করতে চান, অর্থাৎ এইটাকে আমরা রিপ্লেস করে জাস্ট এখানে দিতে চাই কোড এইচটিএমএল, সেক্ষেত্রে যাবেন হচ্ছে ফাইন্ড, ফাইন্ড ইন ফাইলস, এখানে আপনি গিয়ে এই অংশটুকু কপি করবেন, করে এখানে দিবেন হচ্ছে এইটা। আর হোয়ার, এটা আসলে দেখায় যে কোন ফাইলগুলোতে রিপ্লেস হবে সেটা। এরপরে আমি এখানে দিয়ে দিব একই জিনিস, জাস্ট এখানে হবে কোড এইচটিএমএল, সেক্ষেত্রে এখানে যদি আমি রিপ্লেসে ক্লিক করি এখানে একটা ওয়ার্নিং দিবে যে 15টা ফাইলে চেঞ্জ হবে, সেই 15টা ফাইলে আমি চেঞ্জ করতে চাচ্ছি কিনা। হ্যাঁ, আমি চেঞ্জ করতে চাচ্ছি, সেক্ষেত্রে দেখবেন যে 15টা ফাইল একবারে ওপেন হয়ে গিয়েছে। এখন সিম্পলি আপনি যদি এখানে একটু ভেরিফাই করে দেখেন সেক্ষেত্রে দেখবেন যে কোড এইচটিএমএল হয়ে গিয়েছে। এবার আপনি এগুলোকে সেভ করে ক্লোজ করেন, অর্থাৎ 15টা যে ফাইল আছে সেই ফাইলগুলোকে সেভ করে ক্লোজ করলেই হয়ে যাবে আমাদের। আচ্ছা, তাহলে এইভাবে আমরা মাল্টিপল যদি কোনো কিছু চেঞ্জ করা দরকার খুব ইজিলি করতে পারি। এখন আমরা এখানে রিফ্রেশ দিয়ে দেখবো যে এখানে এটা ঠিক আছে কিনা।
অর্থাৎ কোড এইচটিএমএল এ যাচ্ছে কিনা, কোড এইচটিএমএল এ যাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রতিটা ফর্ম এখানে যেমন ফর্ম আছে, এখানে একটু দেখে নিতে হবে যে এখানে ফর্ম আছে কিনা। অর্থাৎ আমরা এটা হচ্ছে ইন্ডেক্স এইচটিএমএল, তো ইন্ডেক্স এইচটিএমএল এ গিয়ে আমরা যেখানে যেখানেই ফর্ম ব্যবহার করি সেখানে দেখবো যে ফর্ম আছে কিনা এবং অ্যাকশন আছে কিনা। অ্যাকশন দিবেন ওই যে এইচটিএমএল এ ফর্মটা কল করা আছে ওই ফাইলটা দিলেই হবে। তো এটা ফর্মটা থাকতে হবে, তা না হলে কিন্তু এটা ভ্যালিডেশন এরর আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এই যে সার্ভিস পেজ গুলো, এই সার্ভিস পেজ গুলো লিঙ্কিং হবে সিঙ্গেল সার্ভিস পেজে। অর্থাৎ আমরা যদি এখানে যাই সার্ভিস, এখানে আমরা সিঙ্গেল সার্ভিস করেছি কিনা, হ্যাঁ সার্ভিস, আচ্ছা এটা সিঙ্গেল সার্ভিস আমাদের। আচ্ছা, আমরা একটু পিএইচডি দেখে আসি যে এখানে পিএইচডি সার্ভিস ডিটেলস, হ্যাঁ করেছি। তা আচ্ছা, আমরা এইচটিএমএল তাহলে দেখে আসি কোন পেজে আমাদের সার্ভিস ডিটেলস, সার্ভিস ডিটেলস এইচটিএমএল। তাহলে আমরা যে এই যে সার্ভিস ডিটেলস এইচটিএমএল করেছি এই পেজটা লিঙ্কিং করে দিতে হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের সব ফাইলগুলো আবার এডিট করা লাগবে, কারণ হচ্ছে আমরা সার্ভিস এসে গিয়ে এখানে আরেকটা মেনু দিতে হবে সার্ভিস ডিটেলস, তা নাহলে ইউজার জানতে পারবে না। ঠিক একইভাবে পেজ এসে গিয়ে এখানে দিয়ে দিতে হবে যে সার্ভিস ডিটেলস, তা নাহলে কিন্তু ইউজার জানতে পারবে না, এই কাজটা আমাদের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে আবার নতুন করে সবগুলো অ্যাড করে দিবেন এখানে, এটা রিপ্লেস করেও অবশ্য করা যাবে, সেক্ষেত্রে একটু মনে হবে। আচ্ছা, রিপ্লেস করে যদি করতে চাই সেক্ষেত্রে আমরা দিতে চাচ্ছি হচ্ছে আদার পেজেস, এখানে এখানে গিয়েও আপনি রিপ্লেস করতে পারেন। যাই হোক, এটা কেটে দিই। তো আমি রিপ্লেস না করে এখানে ডিরেক্ট, আমি যেহেতু একটাই পেজ সেহেতু আমি এখানে দিয়ে দিবো সিঙ্গেল সার্ভিস পেজ। আচ্ছা, সব পেজগুলো আমি কপি করে এটা আমি দিয়ে দিব, এটা আপনারাও দিয়ে দিবেন। তো এরপরে যেটা বলছিলাম যে হ্যাঁ, প্রতিটা সার্ভিস পেজে যে রিডমোর বাটন আছে সেই রিডমোর বাটনটা সার্ভিস ডিটেলস পেজের সাথে লিঙ্কিং হবে, অর্থাৎ ইউজার এখানে ক্লিক করেই যেন সার্ভিস ডিটেলস পেজে যেতে পারে। তো এটা আপনাদের জন্য টাস্ক রইলো, যেটা অবশ্যই করে ফেলবেন। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে গেল। এরপরে হচ্ছে সকল যে কন্টেন্ট, রিয়েল কন্টেন্ট আপডেট করতে হবে, অর্থাৎ এখানে যেমন হাউ ইট ওয়ার্কস, এইটা আপনি কোথায় লিঙ্কিং করবেন, এটা যেটা করতে পারেন অ্যাবাউট পেজে লিঙ্কিং করে দিতে পারেন। কোনো লিঙ্ক যেন এমটি না থাকে, এমটি থাকলে সেই পেজ টেমপ্লেটের হচ্ছে গ্রহণযোগ্যতা কমে যায়, এখানে ওইটা লিঙ্কিং করে দিবেন। এইগুলো হচ্ছে যেটা, এটার হচ্ছে কেস স্টাডি, সিঙ্গেল কেস স্টাডি রয়েছে আমাদের, সেক্ষেত্রে সিঙ্গেল কেস স্টাডির সাথে এটা লিঙ্কিং হবে, এটা অবশ্যই সেটার সাথে লিঙ্কিং করে দিবেন। আর এটা অবশ্যই অটো প্লেটা ট্রু রাখবেন, যাতে ইউজার বুঝতে পারে এখানে অটো প্লে এই টাইপের কোনো কিছু হচ্ছে। আমরা সেটিংসে গিয়ে ওই যে আউট ক্যারোসেল সেটিংসে গিয়ে প্রতিটা ক্যারোসেলের অটো প্লে করে দেবো। আচ্ছা, তাহলে এইটা গেল। ফ্রি এসি অ্যানালাইটিক্স, এটা আমাদের অবশ্যই কোড পেজের সাথে লিঙ্কিং হবে। তারপরে হচ্ছে পার্সেস নাও, এই পার্সেস নাও এটা তো এখন আমাদের পার্সেস নামে কোনো পেজ নাই, সেক্ষেত্রে আমরা এটাকে কন্ট্যাক্ট পেজের সাথে লিঙ্কিং করে দেবো এইগুলো। তো এইভাবে সবগুলো যেই যেই পেজে লিঙ্কিং আছে সেই সেই পেজগুলো আমাদের অবশ্যই লিঙ্কিং করে দিতে হবে, কোনো লিঙ্ক যেন এমটি না থাকে। যেমন এটা অ্যাবাউট পেজের সাথে লিঙ্কিং করে দিবেন, এখানে এগুলো সবই সিঙ্গেল সার্ভিস পেজের সাথে লিঙ্কিং হবে, কন্টেন্ট চেঞ্জ হবে, বাকিগুলো আপনারা করে ফেলবেন। তো এইভাবে বাকি যে ইয়েগুলো আছে সেগুলো আপনারা লিঙ্কিং করে ফেলবেন এবং রিয়েল কন্টেন্ট আপডেট করে ফেলবেন। তারপরে আমরা যে স্পেশাল যে কাজগুলো আছে সেই কাজগুলোর দিকে যাব, যেমন সবগুলো হয়ে গেলে আমরা আগামী যে ক্লাস সেই ক্লাস থেকে আমরা এই টেমপ্লেটটা রেসপন্সিভ করব, অর্থাৎ টোটাল আমরা মোবাইলাইজ করে ফেলবো। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।